আনিস খানের খুড়তুতো ভাই সলমন খানের বিরুদ্ধে অভিযোগ উঠল স্থানীয় যুবকদের মারধরে। ইতিমধ্যে আক্রান্ত যুবকরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আমতা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে সলমন খান সহ আটজনের বিরুদ্ধে। ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে আমতা থানার পুলিশ। গত বুধবারই উলুবেড়িয়া মহকুমা হাসপাতাল থেকে ছাড়া পায় আনিস খানের খুড়তুতো ভাই সলমন খান। তার বিরুদ্ধেও মারধরের অভিযোগ উঠেছিল বেশ কিছু স্থানীয় তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে। তাকে মারধরের অভিযোগ উঠেছিল। এবার আনিস খানের খুড়তুতো ভাই সলমন খানের বিরুদ্ধে অভিযোগ উঠল স্থানীয় যুবকদের মারধরে। অভিযোগ, মদ্যপ অবস্থায় স্থানীয় কিছু যুবকদের বেধড়ক মারধর করে সলমন খান সহ আরও কিছু যুবক। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে আমতা থানার পুলিশ। গত বুধবারই হাসপাতাল থেকে ছাড়া পায় সলমন খান এবং তার বিরুদ্ধে এবার অভিযোগ উঠল মারধরে। আক্রান্তদের দাদা কি বলছেন শুনবো। কালকে রাতে 10:30টার সময় আমার ছোট ভাইকে আর আমার মেজ ভাইকে শুধু মুধু সলমন গালাগালি খিস্তাখিস্তি করে মানে হুমকি দেয়, জানে মারার, প্রাণে মেরে ফেলে দেবো বলে সলমন, সাবির, জালেম, শামসুদ্দিন, সালেম, ওরা সবাই মিলে আরও 3-4 জন ছিল, তারা সকলে মিলে আমার দুটো ভাইকে প্রচণ্ডভাবে মারে, মারধর করে, ব্যাট ফ্যাট দিয়ে, উইকেট দিয়ে প্রচণ্ড মারধর করে। এটাই তো বুঝতে পারছি না কেন মারলো, কি কারণে মারলো, এটাই বুঝতে পারছি না। তাকে মারছে, কাল আরও 5 জনকে মারবে, অর্থাৎ ন্যায় অন্যায় আর বিচার হোক। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার দুদিনের মধ্যেই সলমন খানের বিরুদ্ধে অভিযোগ উঠল মারধরে। স্থানীয় কিছু যুবকদের মারধরের অভিযোগ উঠল আনিস খানের খুড়তুতো ভাই সলমন খানের বিরুদ্ধে। ইতিমধ্যে সলমন খান সহ 8 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আমতা থানার পুলিশ। আপনারা দেখছেন বর্তমান সময় .com, তর্কে নয় যুক্তিতে, আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমান সময় .com। আপনারা দেখছেন বর্তমান সময় .com। সম্পূর্ণ হলমার্কযুক্ত আধুনিক ডিজাইনে স্বর্ণ অলঙ্কারে বিপুল সম্ভার নিয়ে বীজপুরের প্রাচীনতম স্বর্ণ প্রতিষ্ঠান অলঙ্কারিকা জুয়েলার্স। এছাড়াও এখানে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী আসল গ্রহরত্ন দেওয়ার সুব্যবস্থা আছে। অলঙ্কারিকা জুয়েলার্স, 80 লেলিন সরণি, কাঁচরাপাড়া, উত্তর 24 পরগনা। দ্য হ্যাপি সোনি ক্লিনিক, আপনাদের পরিষেবায় আমরা অঙ্গীকারবদ্ধ। এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা মা ও শিশুর সুস্থতায় সর্বাগ্রে। আমরা আছি আপনার পাশে। সকল প্রকার জেনারেল এবং ল্যাপারোস্কোপিক অপারেশন, ENT অপারেশন, অর্থোপেডিক অপারেশন, সুব্যবস্থা আপনি পাবেন দ্য হ্যাপি সোনি ক্লিনিক। EMI পরিষেবায় আমরা আপনার কাঁধের বোঝা লাঘব করতে সবার আগে দাঁড়িয়ে। আমরা আছি আপনার পাশে সর্বক্ষণ। দ্য হ্যাপি সোনি ক্লিনিক। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আগে বধূ সাজ মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী শুনলাম, সবার নয়ন আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। রেইনবো স্পেশালটি হসপিটাল, সব ধরনের উন্নত পরিষেবা আপনি পাবেন এখানে। এখানে রয়েছে অভিজ্ঞ চিকিৎসকেরা, ইন্টেনসিভ কেয়ার ইউনিট, নিওনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিট, মডার্ন OT উইথ হাই এন্ড CRM এবং ইন হাউস ফার্মেসি। স্বল্প খরচে উন্নত পরিষেবা আপনি পাবেন রেইনবো স্পেশালটি হসপিটালে।
Your health is our priority. Rainbow Specialty Hospital. You are watching bartamansamay.com.